কিছুটা স্বস্তি ফিরে এসেছে নিত্যপণ্যের বাজারে। পণ্যের যোগান বৃদ্ধি এবং ঈদকে সামনে রেখে মানুষ শহর ছেড়ে যাওয়ায় কমছে কাঁচামালের দাম, তবে অস্বস্তি রয়েই গেছে মাছ মাংস এবং চালের বাজারে। মাঝহারুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন মাহমুদ হাসান। সপ্তাহ ব্যবধানে কিছুটা কমেছে কাঁচামালের দাম। বেগুন প্রতি কেজি 45 থেকে 50 টাকা, আলু 40 টাকা, পেঁয়াজের দাম 4 থেকে 5 টাকা বেড়ে 50 টাকা, লেবু মানভেদে 40 থেকে 50 টাকা হালি, টমেটোর কেজি 40 থেকে 50, কাঁচামরিচ 40 থেকে 50, আর শশা 50 থেকে 60 টাকা। পেঁয়াজের দামটা বলেই গেছে, সবকিছু দামি 40 টাকা 50 টাকা, আলু জীবনও খাই নেই, এবার খাইতে হয়, আর বাঁচতে হলে তো খাইতে হবেই। আমি ছোটবেলা থেকেই দেখে আসছি যে রমজান মাস মানে কিছু কিছু জিনিসের দাম বাড়ে, কোনো কিছু প্রত্যাশিত না, টোটাল বিষয়টাই হচ্ছে অপ্রত্যাশিত। তার মধ্যে চালের দাম বাড়বে, পেঁয়াজের দাম বাড়ছে কমছে, পেঁয়াজের দাম বাড়ছে কমছে, এবং ইভেন আমি গত সপ্তাহে একটা খুব অদ্ভুত ঘটনা দেখছি, পেঁয়াজের দাম আগের দিন ছিল 50 টাকা, পরের দিন শুধু বৃষ্টির কারণে সেটা 80 টাকা। এক সপ্তাহ আগেও আকাশছোঁয়া তরমুজ এখন বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজিতে। অনেকগুলাই বেশি বেশি ছিল, এখন একটু আগের থেকে অনেক সাশ্রয় হয়েছে। তবে স্বস্তির খবর নেই মাছ মাংসের বাজারে। গরুর মাংস বিক্রি হচ্ছে 750, খাসির মাংস 1100, ব্রয়লার মুরগি 210, সোনালী 350 টাকা, মাছ প্রকারভেদে 200 থেকে 550 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এই রোজার সময় আমরা তো ভাই চাকরি করি, বেতন তো বাড়ে না আমাদের, কিন্তু প্রতিদিন জিনিসের দাম যদি এভাবে বাড়তে থাকে আমরা কিভাবে বাঁচবো বাবা, আমরা তো মধ্যবিত্ত। এই যে মাছগুলো এতগুলো দাম, এত এত দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালের দাম বেড়েছে 5 থেকে 6 টাকা, মোটা চাল মানবেদে 55 থেকে 56, এবং চিকন চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে 72 থেকে 74 টাকা। কাঁচা বাজারের দাম কমে গেছে যেহেতু চাহিদা কম, আর রোজার মাস এই জন্য কম, এই কারণে কম, আর মশলার দামও স্থিতিশীল অবস্থায় আছে, তবে মাছের বাজার অনেক বেশি। এই যে মনিটরিং, এই মনিটরিং এ এই এটা এই রাখা যাবে না, এই স্থিতিশীল অবস্থা রাখা যাবে না, এই জন্য আরো এই মনিটরিংটা জোরদার করতে হবে। ঈদুল ফিতরকে কেন্দ্র করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আর যেন না বাড়তে পারে সেজন্য বাজার মনিটরিং এর দাবি জানান ক্রেতারা। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।